বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। গুলুমুলু ফ্যামিলি কিচেন চ্যানেলের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি তৈরি করব ম্যাগি থাই স্যুপ রেসিপি। আমি এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে আমি এখানে 400 ml এর মতো পানি দিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছি হেলদি থাই স্যুপটা। আপনারা যে কোনো ধরনের স্যুপ নিতে পারেন। এখানে আমি ম্যাগি হেলদি থাই স্যুপ নিয়েছি। আমি যেটা রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়েছি। আমি এখানে কোনো কোম্পানির হয়ে বলিনি বা দেখাইনি। আমি পানিটা হালকা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নুডলসের সবটুকু, সরি স্যুপের সবটুকু পাউডার আমি কেটে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন পানিটা একটু গরম করে নিয়ে এটা মিশিয়ে নেওয়ার জন্য। বেশি ঠান্ডা অবস্থায় দিলে অথবা পানিটা অতিরিক্ত গরম হয়ে গেলে সে অবস্থায় দিলে এটা দলা পেকে যাবে। আমি এটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি এভাবে 5 মিনিট জাল করে নেব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। এখন পাশে আমি একটা বাটিতে একটি ডিম ভেঙে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। শুরুতে একটা কথা বলে নেই, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। 5 মিনিট ধরে জাল করে নেওয়ার পর, নেড়েচেড়ে ভালোভাবে 5 মিনিট ধরে জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। আমার এই ভিডিওগুলো অনেকের কাছে বোরিং লাগতে পারে, তবু আমার এই চ্যানেলের এই ভিডিওগুলোর কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। 5 মিনিট ধরে রান্না করে নেওয়ার পর আমি এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। একবারে দিয়ে দেব না, আমি অল্প অল্প করে দিতে থাকবো আর নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে ডিমটা দলা পেকে যাবে। একসাথে যদি দিয়ে দেয় তাহলে এটা এরকম ছানা ছানা হবে না, দলা পেকে দানাদার হয়ে যাবে। আমি ডিমটা দেওয়ার পর 2 মিনিট ধরে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। চুলার আঁচটা মাঝামাঝি আছে। 2 মিনিট ধরে ডিম দেওয়ার পর 2 মিনিট ধরে রান্না করে আমি এখন চুলাটা বন্ধ করে দেব। আমার স্যুপ রান্নাটা হয়ে গেছে, আমি এখন এখানে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের কাছে আজকের এই রেসিপিটি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট, ভালোবাসা, দোয়া এসব ছাড়া এই চ্যানেলটাকে নিয়ে এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমি স্যুপটা এখানে পরিবেশন করে নিয়েছি। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে সামান্য ধনে পাতা কুচি, একটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস আর কাঁচামরিচ দুটোতেই ভিটামিন সি আছে, আপনারা সবাই জানেন। আমি এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দেখুন স্যুপটা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখতে যতটা ইয়াম্মি খেতেও ততটা লোভনীয় হয়েছে। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের পাশে থাকবেন। আর সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।